বন্য দাঁতাল হাতির আক্রমণে নিহত সুজিত বর্মনের পরিবারের হাতে ত্রিপুরা সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে আর্থিক সাহায্য তুলে দিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামী থানা এলাকার দক্ষিণ মহারানীপুর মালাকার বস্তিতে এলাকাতে বন্য দাঁতাল হাতির আক্রমণে নিহত সুজিত বর্মনের পরিবারের হাতে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা পেরিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় এবং পেরিয়ামুড়া মহকুমা বন দপ্তরের আধিকারিক সাবির কুমার দাস তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার বন্য দাঁতাল হাতির আক্রমণে নিহত সুজিত বর্মনের পরিবার পরিজনদের সমবেদনা জানান। বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বন্য দাঁতাল হাতির আক্রমণে নিহত সুজিত বর্মনের স্ত্রীর হাতে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে আর্থিক সাহায্য হিসেবে 50,000 টাকার চেক তুলে দেওয়া হয় এবং আগামী দিনে বাকি আর্থিক সাহায্য রাশি আগামী কিছুদিনের মধ্যেই যাতে নিহত সুজিত বর্মনের পরিবার পেতে পারে সেই ব্যাপারে পূর্ণ আশ্বাস দেন। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, গত 9 জুলাই রোববার বিকেল নাগাদ মুঙ্গিয়াকামী থানা এলাকার উত্তর মহারানীপুর এলাকা থেকে তেলিয়ামুড়ায় বাড়ি ফেরার পথে দক্ষিণ মহারানীপুর মালাকার বস্তিতে পৌঁছা মাত্রই বন্য দাঁতাল হাতির সামনে পড়ে যায় সুজিত বর্মন এবং তার অপর সঙ্গী। সুজিত বর্মনের সঙ্গে থাকা সঙ্গী বন্য দাঁতাল হাতির আক্রমণের হাত থেকে রক্ষা পেলে কোনোরকম পালিয়ে গেলেও সুজিত বর্মন নিজেকে বন্য দাঁতাল হাতির থেকে রক্ষা করতে পারেনি। সুজিত বর্মন হাতির চাপায় মারা গেছে, আপনারা জানেন, অত্যন্ত হৃদয় বিদারক। তো আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের তেলিয়ামুড়া SDFO সাবির কান্তি দাস 50,000 টাকার একটা তাৎক্ষণিক রিলিফ, যেহেতু আগামীকালকেও শ্রদ্ধানুষ্ঠান রয়েছে, তো 50,000 টাকার একটা চেক দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট পেয়ে চেক। আরও 4,500,000 টাকা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিগত সময়ে হাতির আক্রমণে যারা মারা গেছেন যে পরিমাণ অর্থরাশি দিয়ে সাহায্য করা হয়েছিল সরকারের তরফ থেকে, সুজিত বর্মনের পরিবারকেও সেই রকম অর্থরাশি প্রদান করা হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।